মার্চ একসাথে দেশে ফিরেছে সবাই। বুঝতে পারছো শাকিব খান হলিউড ফিল্ম মুভি শেয়ার সিলে আমির খান জয়কে নিয়ে দুই দেশে ঘুরে এসেছেন তিন সুপারস্টার। খুবই আনন্দে সময় পার করেছে সরকারি ছুটির দিনগুলোতে। ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। সুপারস্টার শাকিব খান হলিউড ফিল্ম মুভি শেয়ার সিলে আমির খান জয় ছিলেন ভারতে, সেখান থেকে সিঙ্গাপুর ঘুরে এসে এখন বাংলাদেশে চলে এসেছেন। কিছুদিন শাকিব খান ভারত ছিল শুটিংয়ের কাজে। এই ফাঁকে যখন সরকারি ছুটি হলো স্কুল, তখন অপু বিশ্বাসেরও বেশ কিছুদিন কাজের শিডিউল নেই, তাই তো চলে গিয়েছে পুজোর ছুটিতে ভারতে। শাকিব খানের সাথে আলাপ করেই তারপর গিয়েছে। একসাথে সময় কাটাতে পারবে তিন সুপারস্টার। অপু বিশ্বাস বলেন, আমার আত্মীয় স্বজনদের সাথে আমির খান জয়ের তেমন যাওয়া আসা হয় না, স্কুল ছুটি থাকলে তখন সময় আমার মিলে না, তাই তো তাদের সাথে তেমন আমার ছেলের সাথে আলাপ হয়ে ওঠে না, তাই এবার সব কিছু মিলেই একটা ছুটি পেয়েছি। এই ছুটিতে আমার ছেলেকে তাদের সাথে একটু আলাপ করিয়ে নিয়ে আসব। যতই হোক সে আমার সন্তান, আর আমার ভাই বোনদের সাথে তার পরিচয় থাকবে না সুন্দর মতো, সেটা হতে পারে না। সে একটা মুসলিম ঘরের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে। শাকিব খান চায় সে সব আত্মীয় স্বজনের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠুক, সবার সাথে যেন ভালো একটা সুসম্পর্ক গড়ে ওঠে, আর সেই জন্যই শাকিব চায় সবার সাথে যেন একটা ভালো সম্পর্ক থাকে। তাই তো আমি কোনো সময়ই তাকে কোথাও নিয়ে গেলে সবার সাথেই পরিচয় করাই। সেই দিক থেকে শাকিব খানের পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে আমির খান জয়ের। তার দাদা দাদির সাথে তো তার বন্ধুসুলভ সম্পর্ক, বাবা তো তার বেস্ট ফ্রেন্ড, এটাই বলে আমির, যখনই বলি তখন। অন্যদিকে অনেকেই বলছে আমার আমির নাকি প্রতিবন্ধী, তার সাধারণ জ্ঞান নেই, চলাফেলার কোনো মাধুর্য নেই। এটা যারা বলছে তাদের ব্যাপার, আমার কাছে আমার সন্তান অনেক ভালো একটা অ্যাক্টিভ বাচ্চা, যে না বুঝবে সেটা তার ব্যাপার। আমার ছেলে কখন কি করবে কি করবে না সেটা অন্য কেউ এসে বলবে বা বলবে না সে ব্যাপার আমি সহ্য করব না। অন্যদিকে তারা তিনজন ভারতে কিছুদিন থেকে তারপর গিয়েছিলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুর অনেক দিন থেকে ঘুরে এসেছেন তিন সুপারস্টার, এবার এসেছেন বাংলাদেশে। আজকেই ল্যান্ড করেছেন শাকিব খান অপু বিশ্বাস ছেলে আমির খান জয়, একসাথে আবার বেশ কিছুদিন থাকবেন এই বাংলাদেশ। এরপর শাকিব খানের রয়েছে দুবাইতে অনুষ্ঠান, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন হলিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে। ভিউয়ার্স, শাকিব খান অপু বিশ্বাসের সম্পর্ক এখন খুবই মধুর, এমন ব্যাপার শুনলে কেমন লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।